ঢাকা জেলা পুলিশের হাতে গ্রেপ্তার এই ছয়জনই দুষ্কৃতকারী। গত 29 জুলাই সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে আশুলিয়া এলাকার ঢাকা আরিচা মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে প্রত্যেকের উপর। আমার গাড়িটা পুরাই দিল, পুরা দেওয়ার পরে এত বড় ক্ষয়ক্ষতি হলো। আমি নিজে পুলিশের কাছে সমর্থন করে আমি থানায় আসি, আমি নিজে বাদী হয়ে তাদের নামে আমি একটা মামলা করছি। সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের শনাক্ত করা পর জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। এতে আপনারা এই ড্রাইভারটি মারা যেতে পারতেন, ক্ষতি সাধন যা হয়েছে এটি আসলে আমরা বলবো যে রাষ্ট্রের, যে কোনো কিছু ক্ষতি হলে এটি রাষ্ট্রের ক্ষতি। প্রতিটি জিনিস আপনার ভিডিও ফুটেজে আছে, কারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি এবং তারা কিভাবে একত্রিত হলো আপনারা এখন পরবর্তীতে দৃষ্টি দেখলে আপনারা একটি সহজেই আপনাদের দৃষ্টি গোচর। নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস চালকদের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।